हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। केपी कॉन्स्टेबल जियोग्राफी क्लासटा निये एलाम आज के 20 नम्बर पर्व। तो आज के क्लासे तुम्हारे पश्चिमबंगे जलवायु थेके 30टा खूब गुरुत्वपूर्ण प्रश्न प्रोवाइड करब। क्लासटा प्रथम थेके शेष पर्यन्त देखो। ओके, ताहले शुरू करछि आज के क्लास। आज के क्लासे प्रथम प्रश्न, आमादेर राज्येर कोन अंशे गड़ बृष्टि सबचेये कम? অপশন গ, মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চলের গড় বৃষ্টি সবচেয়ে কম। দুই নাম্বার প্রশ্ন, লু এক ধরনের? অপশন গ, গরম বাতাস। অপশন গ। তো লু সম্পর্কে একটু বলে দিই, গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার প্রভৃতি অঞ্চলে মাথার উপর লম্বভাবে প্রচণ্ড সূর্যকিরণের ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার জন্য শো শো শব্দ করে যে উত্তপ্ত বায়ু প্রচণ্ড বেগে প্রবাহিত হয় তাকে লু বলে। লু হচ্ছে একটি স্থানীয় বায়ু। এই বায়ু খুব উষ্ণ, শুষ্ক এবং পীড়াদায়ক। লুয়ের প্রভাবে বায়ুর তাপমাত্রা বাড়ে, কিন্তু আঁধি এসে বায়ুর তাপমাত্রা কমিয়ে কিছুটা স্বস্তি দেয়। তিন নাম্বার প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের জলবায়ুতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে? মৌসুমি বায়ু। অপশন ক, মৌসুমি বায়ু শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মনসুন, এর অর্থ হচ্ছে ঋতু বা কাল। চার নাম্বার প্রশ্ন, পশ্চিমবঙ্গের কালবৈশাখী কোন দিক থেকে আসে? অপশন খ, উত্তর পশ্চিম দিক থেকে আসে। এ প্রসঙ্গে একটু বলে দেব, কালবৈশাখী এক ধরনের বজ্র ঝড় যা সচরাচর এপ্রিল মে মাস বাংলার দিক থেকে বললে বৈশাখ মাসে উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। তাহলে ইংরাজি এপ্রিল মে মাস আর বাংলা হচ্ছে বৈশাখ মাস। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে চৈত্র বৈশাখ মাসে সূর্যের তাপে স্থানীয়ভাবে কিছু নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। সেই সময় বিকেলের দিকে মাঝে মাঝে উত্তর পশ্চিম দিক থেকে বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সঙ্গে এক ভীষণ ঝড় প্রবল বেগে ছুটে আসে। এরই নাম হচ্ছে কালবৈশাখী। এর প্রভাবে মাঝে মাঝে কিছু বৃষ্টিপাত হয়, তবে কালবৈশাখীর প্রভাবে দিনের দুঃসহ গরম কমে যায়। আর এ প্রসঙ্গে আর একটা কথা মনে রাখবে, কালবৈশাখী হচ্ছে একটি আকস্মিক বায়ু প্রবাহ। পাঁচ নাম্বার প্রশ্ন, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় গ্রীষ্মের দুপুরে লু প্রবাহিত হয়? পুরুলিয়া জেলা। অপশন ঘ। ৬ নাম্বার প্রশ্ন, নিম্নলিখিত কোন জেলায় কালবৈশাখী হয় না? দার্জিলিং। অপশন খ। সাত নাম্বার প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন ঋতুটি সবচেয়ে শুষ্ক? শীত ঋতু। অপশন গ। আট নাম্বার, পশ্চিমবঙ্গে কোন ঋতুতে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ে? কোন ঋতুতে? শরৎ ঋতুতে। অপশন গ। নয় নাম্বার, পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে কোন ঋতুতে? শীত ঋতুতে। অপশন ঘ। দশ নাম্বার, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? ১৭৫ থেকে ২০০ সেন্টিমিটার। অপশন ক। এগারো নাম্বার, ভারত সরকারের আবহাওয়া বিভাগের মত অনুযায়ী পশ্চিমবঙ্গে কয়টি ঋতু দেখা যায়? চারটি। অপশন খ, পশ্চিমবঙ্গের জলবায়ুতে চারটি ঋতু চক্রাকারে আবর্তিত হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। বারো নাম্বার, উত্তরের পার্বত্য অঞ্চলে জলবায়ু কিরূপ প্রকৃতির? শীতল প্রকৃতি। অপশন খ। তেরো নাম্বার, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন অঞ্চলে জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির? উপকূলীয় অঞ্চলের জলবায়ু। অপশন ক। চোদ্দ নাম্বার, পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? বক্স ডুয়ার্স। অপশন খ, বক্স, জলপাইগুড়ি জেলার বক্স ডুয়ার্স, ৫০০ সেন্টিমিটার বৃষ্টিপাত। পনেরো নাম্বার, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পুরুলিয়া। অপশন ক। এবার দেখে নাও, গত ক্লাসে তোমাদের হোমওয়ার্কের যে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম। মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী? উত্তর হচ্ছে ভাগীরথী নদী। অপশন ক, মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে ভাগীরথী নদী বয়ে গিয়ে জেলাকে দুভাগে ভাগ করেছে। নদীর পশ্চিমের অংশ রাঢ় অঞ্চল এবং পূর্বের অংশ বাগড়ি অঞ্চল নামে পরিচিত। তোমরা অনেকেই সঠিক উত্তর করেছ, তাদের নামগুলো একবার দেখে নাও। আজকের হোমওয়ার্কের প্রশ্নটা একবার দেখে নাও, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
চারটে অপশন হুগলি, ভাগীরথী, পদ্মা, গঙ্গা। সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যাব পরবর্তী প্রশ্নে। ১৬ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে জলবায়ু কী প্রকৃতি? উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয়? অপশন খ। ১৭ নম্বর প্রশ্ন, শীতকালে মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? উত্তর পূর্ব দিক থেকে। অপশন ক, স্থল ও জলভাগের মধ্যে চাপের তারতম্যজনিত কারণে মৌসুমি বায়ু প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে উত্তর পূর্ব দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। তো মৌসুমি বায়ুর প্রভাবে প্রধানত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়ে থাকে এবং শীতকাল শীতল এবং শুষ্ক প্রকৃতির হয়। ১৮ নম্বর প্রশ্ন, পুরুলিয়া ও সংলগ্ন মালভূমিতে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 100 থেকে 125 সেন্টিমিটার। অপশন ক। ১৯ নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? বীরভূমের ময়ূরেশ্বর? অপশন খ। ২০ নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি উষ্ণতা পরিলক্ষিত হয়? পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, 45 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন ক। ২১ নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় শীতলতম উষ্ণতা পরিলক্ষিত হয়? দার্জিলিং জেলার সান্দাকফু। অপশন ঘ। ২২ নম্বর, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু প্রবাহের ফলে, যা আসে বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে। অপশন খ। ২৩ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ কি? ভারতীয় মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। অপশন খ। ২৪ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? ক্রান্তীয় মৌসুমি। অপশন ক। ২৫ নম্বর প্রশ্ন, আইলা নামক ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে আছড়ে পড়ে কবে? 2009 মে মাস। অপশন খ। ২৬ নম্বর প্রশ্ন, নিচের কোন জেলায় চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়? পুরুলিয়া। অপশন গ। ২৭ নম্বর, দার্জিলিংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 400 সেন্টিমিটার। অপশন খ। ২৮ নম্বর, আলিপুরদুয়ারের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 300 সেন্টিমিটার। অপশন খ। ২৯ নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়গুলি কিসের সাহায্যে গবেষণা করা যায়? স্যাটেলাইট ইমেজারি। অপশন ক। শেষ প্রশ্ন ৩০ নম্বর, দার্জিলিংয়ে শীতল জলবায়ু হওয়ার কারণ কি? উচ্চতা। অপশন গ। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের ভূগোল থেকে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে অথবা গ্রহণযোগ্য বলে মনে হয় লাইক করে দিও। নতুন বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।